চুলের সমস্যা বেড়েই যায়। তাই শীতকালে চুলের যত্ন আমাদের কিন্তু নিতেই হবে। বেশিরভাগ যেটা সমস্যা হয়, মানে চুলে ধুলো বালি ময়লা খুব বেশি পরিমাণে জমে যায়, আর এর ফলে চুলের যত্ন যদি আমরা ঠিক করে না নিই ড্যান্ড্রফ বেশি হয়ে যায়। তাই শীতকালে শ্যাম্পু লাগাবার সময় অবশ্যই এই জিনিসটা মিশিয়ে নিন। বন্ধুরা, আজকে আমরা এমন একটা জিনিস রেডি করব যেটা আমাদের চুলে লাগালে চুলে খুব বেশি উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। প্রথমে আপনারা দেখলেন আমি বড় কাপের এক কাপের মতো জল দিয়েছি একটা স্টিলের পাত্রে, তারপর দু চামচের মতো চায়ের পাতা দিয়েছি, আর দিয়েছি কয়েকটা পেয়ারা পাতা। পেয়ারা পাতা সেদ্ধ হওয়ার পর আমি দিয়ে দেব কয়েকটা তেজপাতা। এই জলটা বন্ধুরা আমাদের চুল অনেকখানি ওঠা কমিয়ে দেয়, তার সাথে সাথে চুলের গোড়া মজবুত করে। বন্ধুরা, এটা চুলে আপনারা স্প্রে করতে পারেন। সবথেকে ভালো হয় এটা যদি ভালোভাবে চুলে লাগিয়ে কিছুক্ষণ মালিশ করে এটা রেখে দেন। প্রায় আধ ঘন্টা রাখার পর যে কোনো নর্মালি শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে নেন। বন্ধুরা, এটা আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, এরপর আঁচ বন্ধ করে এটা ঢেকে রেখে দেন। জলটা মানে চায় লিকারটা আরও বেশি ঘন হয়ে যাবে, এবং ঘন হওয়ার পর এটা আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, এটা ছেঁকে নেওয়ার পর খুব ভালো মতো ঠান্ডা করতে হবে, গরম গরম কোনো মতোই কিন্তু চুলে দেওয়া যাবে না, তাহলে চুল উঠে যাবে। বন্ধুরা, চায়ের লিকার আমাদের চুলের স্বাস্থ্যকে ভালো রাখে, চুলের কালো ভাবকে টিকিয়ে রাখে, কালো ভাবকে মজবুত রাখে, তার সাথে সাথে চুলের এই অকালে পেকে যাওয়াকে রোধ করে। বন্ধুরা, পেয়ারা পাতার ফোটানো জল আপনারা কিন্তু যখন তখনই চুলে নিতে পারেন, এটা চুলের গোড়াকে অনেকখানি মজবুত করে। পেয়ারা পাতার রস একদম সরাসরি চুলে লাগানো যায়। পেয়ারা পাতাকে থেতো করে কিংবা ব্লেন্ডারের কাপে ব্লেন্ড করে তার রসটা আপনি তুলোই করে চুলের গোড়ায় লাগাতে পারেন। অকালে চুল পেকে যাওয়া এবং অতিরিক্ত চুল পড়ে যাওয়া, এটা চুলের মানে অযত্নের জন্য বেশি হয়। শীতকালে আমরা প্রতিদিন ঠান্ডার কারণে চুলে শ্যাম্পু লাগাতে পারি না, এতে করে যেমন ধুলোবালি মানে জমে যায়, তার সাথে সাথে ড্যান্ড্রফও খুব বেশি হয়ে যায়। এই ড্যান্ড্রফকে দূরে সরাতে আমরা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করে থাকি, কিন্তু এতেও দেখা যায় কোনো কাজ হয় না। বন্ধুরা, অনেক সময় কি হয়, আমাদের চুলে মানে অযথা চুলকানি সৃষ্টি হয়, স্ক্যাল্প ইনফেকশন হয়ে যায়, যেটা আমরা দেখেছি শীতকালে বেশি হয়। এটা দীর্ঘদিন শ্যাম্পু না করলে হয়, অনেকেই আছে 5 দিন 7 দিন অন্তর অন্তর শ্যাম্পু করেন, তাদের এই জিনিসটা বেশি দেখা যায়, ড্যান্ড্রফটা খুব বেশি হয়, কারণ শীতকালে আমাদের ঠান্ডার অনেকেরই ঠান্ডার ধাত আছে, যে কারণে আমরা চুলে শ্যাম্পু নিতে পারি না। এরকমভাবে খুব ভালো করে চায়ের লিকারটা স্ক্যাল্পে মাসাজ করে দেন। চায়ের লিকার আমাদের চুলের উজ্জ্বলতাকে ধরে রাখে, অকালে চুল পড়ে যাওয়াকে বন্ধ করে, তার সাথে সাথে চুল অনেকখানি গ্লেজি দেখায়, চুল কালো করতে হেল্প করে। এজন্য দেখা যায় হেনার পাউডারের সাথে, মানে হেনার পাউডার ভিজাবার সময় আমরা চায়ের লিকার ব্যবহার করে থাকি, পুরো চুলটা যেন এই চায়ের লিকারে ভিজে যায়। বন্ধুরা, এর সাথে আপনি আমলা পাউডার কিংবা মানে যেটা আমি উপকরণগুলো আমি জলে সেদ্ধ করলাম তাতে কয়েকটা আমলকির দানা আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন। এরকমভাবে গুটিয়ে প্রায় আধা ঘন্টা রেখে দিন, আধা ঘন্টা রাখার পর আপনি চুলটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এরপর আসি নেক্সট টিপসে। বন্ধুরা, এই সময় মানে শীতকালের শুরুতেই আমাদের কম শ্যাম্পুতেই কিন্তু কাজ হবে, বেশি জল দিয়ে ঘষাঘষি করার দরকার নেই। এই ড্যান্ড্রফকে দূর করতে এবং স্ক্যাল্প ইনফেকশনকে দূর করতে আমরা শ্যাম্পুর সাথে দুটো জিনিস মেশাতে পারি। এক হচ্ছে লেবুর রস, আমাদের দেখতে হবে যাতে লেবুর রসটা আমরা চুলে লাগাতে পারি। চুলে লেবুর রস লাগালে চুল অনেকখানি সিল্কি হয়, চুলের ময়লা সহজেই উঠে যায় এবং খুশকি চলে যায়।
তাই একবার হয়তো মানে লাগালে গেল না, কিন্তু দুই থেকে তিনবার যদি আপনি লেবুর রসটা শ্যাম্পুর সঙ্গে কিংবা তেলের সাথে মিশিয়ে চুলে লাগান, তাহলে চুলে কোনো রকম অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করতে হবে না। খুব ভালো করে একটা গোটা রস সমেত লেবু ভালোভাবে টিপে এর রস বের করে নেন। এরপর এর সাথে এক চামচের মতো হলুদের গুঁড়ো মেশান। হলুদের মধ্যে এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে, স্ক্যাল্পে চুলকানি, তারপর স্ক্যাল্পের ইনফেকশন, ড্যান্ড্রফ অনেকখানি কমিয়ে দেয়। এরপর আপনার ব্যবহারযোগ্য শ্যাম্পু আপনি এর সাথে মিশিয়ে দেন। বন্ধুরা, হলুদ চুলকে কালো করতে সাহায্য করে, এখানে যদি আপনি কাঁচা হলুদের রস মেশাতে পারেন তাহলে তো আরোই ভালো। এরপর খুব ভালো করে হলুদটা শ্যাম্পুর সাথে মিশিয়ে নেন, তাহলে আপনি লেবুর রস মেশাতে পারেন। এর একটা সুবিধা আছে, লেবুর রসটা আপনি আপনার মানে যে তেলটা ব্যবহার করছেন সেই তেলের সাথেও মিশিয়ে নিতে পারেন, কিংবা যে শ্যাম্পুটা ইউজ করছেন সেই শ্যাম্পুটাও মিশিয়ে নিতে পারেন। এর সাথে আমি একটু চায়ের লিকার মিশিয়ে দিলাম, আর এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শ্যাম্পুটা। বন্ধুরা, এই শ্যাম্পুটা দিয়ে চুলে ভালোভাবে মাসাজ করে চুলটা নর্মালি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেন। এই দেখুন, দুর্দান্ত একটা উপকরণ, অন্য কিচ্ছু লাগবে না। সব থেকে ভালো হয় যদি আপনি একটু কেশর জেল মিশিয়ে নেন। আমরা অনেকবার অ্যালোভেরা জেল ইউজ করেছি, এই কেশর জেলটা আপনি একবার চুলে মিশিয়ে দেখুন, আপনার চুলটা এত সিল্কি, এত স্মুথ হয়ে যাবে আপনি ধারণা করতে পারবেন না। বন্ধুরা, এটা মানে স্ক্যাল্পের খুবই একটা উপকারী উপকরণ বলতে পারেন। এটা আপনি স্কিনে ইউজ করতে পারেন, স্কিনের মৃতকোষকে দূর করে, স্কিনকে অনেকখানি গ্লেজি করে, যেমনভাবে স্কিনকে গ্লেজি করে সেরকমভাবে চুলকেও গ্লেজি করে। এরপর তো সহজ কথা, ভালোভাবে চুলে ইউজ করুন। পুরো শীতকাল না থাকবে ড্যান্ড্রফ, না থাকবে চুলকানি, না থাকবে ইনফেকশন, না থাকবে চুলের রুক্ষ শুষ্ক ভাব, একটা দুর্দান্ত গ্লেজ চুলে চলে আসবে। বন্ধুরা, এইরকমভাবে আপনারা শ্যাম্পুর সাথে পুরো শীতকালটা এগুলো ব্যবহার করুন। অবশ্যই লেবুর রস মেশান কিংবা হলুদ মেশান, আপনাদের চুলের কোনো রকম একটা রুক্ষ শুষ্ক ভাব থাকবে না, চুল সিল্কি থাকবে, আর খুশকিতে পুরো মাথা ভরে যাবে না, অযথা চুলকানি হবে না, শীতকালেও আপনার চুল থাকবে ফুরফুরে, সিল্কি, শাইনি, গ্লেজি। তো বন্ধুরা, এরকমভাবে শ্যাম্পু লাগান পুরো শীত। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।